আসসালামু আলাইকুম। কলকাতায় গিয়ে বেশ কিছুদিন আগে একটা নাম করা রেস্টুরেন্টে কচুপাতায় চিংড়ি খেয়েছিলাম। আজকে হঠাৎ এই রেসিপিটা করতে ইচ্ছা করলো, তাই ইউটিউবে অনেক ঘাটাঘাটির পর রেসিপিটা তৈরি করে ফেললাম। আমার কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। কচু পাতায় চিংড়ি করার জন্য প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নিব। তার জন্য আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি 2 চা চামচ সরিষা। আমি এখানে সাদা সরিষাটা ব্যবহার করছি, আপনারা চাইলে কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পোস্তদানা। কোনোরকম পানি ছাড়াই এই সরিষা আর পোস্তদানাটাকে আমি একটু ব্লেন্ড করে নিব। সরিষা আর পোস্তদানাটাকে আমি এখন মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে আরও একবার ব্লেন্ড করে নিব। এর সাথে আরও অ্যাড করছি একটা পেঁয়াজ কুচি, আর দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ, সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। এতে করে সরিষার তেতো ভাবটা কম হয়ে আসবে। এখন সবগুলো উপাদান ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এই পেস্টটাকে আমি একটা বাটিতে নামিয়ে রাখছি। এই রেসিপির জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নারকেল। আমি এখানে 1 কাপ পরিমাণ নারকেল কুড়া নিয়েছি। এই নারকেল কুড়াটাকেও আমি ব্লেন্ডারে একটু ভালোভাবে পেস্ট করে নিব। এবার নারকেলের পেস্টটাকেও আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এখন কচু পাতাটা রেডি করে নিব। প্রয়োজন মতো কচু পাতা নিয়েছি, আর এই কচু পাতাটাকে আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পেছনের এই শক্ত অংশটাকে কেটে ফেলে দিচ্ছি। একইভাবে সবগুলো পাতার শক্ত অংশটা কেটে নিতে হবে। সবগুলো পাতার শক্ত অংশ কাটা হয়ে গেলে 4-5টা পাতা আমি এভাবে একসাথে করে নিচ্ছি। এবার এভাবে রোল করে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে করে কাটলে পাতাগুলো সহজেই কেটে নিতে পারবেন, আর সময়ও অনেক কম লাগবে। সবগুলো কচুর পাতা কাটা হয়ে গেছে, এখন আমরা রান্নার কাজে চলে যাব। রান্নার জন্য প্রথমে আমি গরম পানিতে শাকগুলোকে ভাপিয়ে নিব, আর সেজন্য সামান্য গরম পানিতে একটু লবণ দিয়ে নিলাম। পানিটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে 5 মিনিট মতন এই কচুর শাকগুলোকে ভাপিয়ে নিতে হবে। 5 মিনিট পর শাকগুলোকে একটা ছাঁকনিতে ঢেলে রাখবো। এবার ওই একই পাত্রে 5 থেকে 6 টেবিল চামচ রেগুলার খাবার তেল নিয়ে নিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে কেটে বেছে পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে 250 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছের খোসা আর মাথা সহই আমি রান্নাটা করছি। এখন 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, পরবর্তীতে প্রয়োজন হলে আরও অ্যাড করে নিব। আর দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন এই লবণ আর হলুদটার সাথে চিংড়ি মাছটাকে 2-1 মিনিট মতন ভেজে নিব। চিংড়ি মাছ খুব বেশি সময় রান্নার প্রয়োজন হয় না। নেড়েচেড়ে 2-1 মিনিট চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি। এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এখন শাকগুলোকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন সরিষা আর পোস্তদানা বাটাটা দিয়ে দিচ্ছি। এর সাথে বাটিটা ধুয়ে সামান্য একটু পানিও অ্যাড করছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত এই পানিটা শুকিয়ে না আসে। মিডিয়াম আছে এই সময়টাতে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, এ পর্যায়ে এসে নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। নারকেল বাটাটাকে কচুর শাকের সাথে মিক্সড করে ভালোভাবে আরও একটু সময় নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছের সাথে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই সময় একটু চেখে দেখতে পারেন, আমার কাছে লবণটা সামান্য কম মনে হচ্ছে, তাই আমি আরও একটু লবণ অ্যাড করছি, আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করছি। এখন নাড়াচাড়া করে লবণ আর মরিচের গুঁড়াটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যেহেতু এই পর্যায়ে পানির পরিমাণ অনেকটা কম, তাই চুলার আঁচটা কমিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে।
না হলে নিচ থেকে লেগে যেতে পারে। এখন হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ইন্ডিয়ান রেসিপি আর আমরা জানি ইন্ডিয়ান ম্যাক্সিমাম রেসিপিতেই একটু চিনির ব্যবহার করা হয়। রান্নার প্রায় শেষ পর্যায়ে এসে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম, এখন এই দুধটাকেও জাল দিয়ে শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে দুধের সর কিংবা ক্রিমের ব্যবহার করতে পারেন। রান্নার একদম শেষে উপর থেকে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে একটু মিক্স করে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রেসিপিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই রান্নাটা কিন্তু বেশ মজার হয়। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।